আগের দিনই ভিডিওটা ইন্ট্রো শুট করা হয়নি, তাই জন্য এখন করে দিলাম। আজকের ব্লগটা অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে, তো ব্লগটা দেখতে থাকো। এখন তো আমি কিচ্ছু বলবো না, শুধু এটুকুনি বলে দিই আমার অনেক কিছু জিনিস কেনা বাকি ছিল, তার জন্য হচ্ছে আজকে মানে এই ব্লগটা আমি প্ল্যানে যাবো, তো তারপর দেখতে থাকো, তারপর কিচ্ছু বলবো না, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি হচ্ছে আপাতত বেরিয়ে গেছি, ঠিক আছে? এখন সোজা যাবো স্প্ল্যানের, কারণ আজকের মধ্যে কাজগুলো আমাকে কমপ্লিট করতেই হবে, আর অর্ণব ওই দিক থেকে বেরোচ্ছে, তো স্প্ল্যানেটে গিয়ে কাজগুলো মেটাবো, তারপরে যাব হচ্ছে সুলেখার বাড়ি। তো অনেক কাজ আছে, কাজগুলো আগে মেটাই, মানে আজকের মধ্যে তো করতেই হবে না, তো তাই জন্যই হচ্ছে একটু তাড়াহুড়া। তো চলো ফিফথ আইবুড়োভাত। তো আমাদের হচ্ছে এখানে কাজ মিটে গেছে, এবার হচ্ছে আমরা বেরোবো হচ্ছে সোজা হক মার্কেট, ওইদিকে ওই দিক থেকে যা যা নেওয়ার ওগুলো নিয়ে তারপরে বেরিয়ে যাবো ওখান থেকে। তো আমরা এখানে হচ্ছে সানগ্লাসের দোকানে এসেছি সানগ্লাস দেখার জন্য। এখানে হচ্ছে জুতো দেখছি, অর্ণব অর্ণবের জুতো দেখছে, আর আমি এখান দিয়ে দেখবো হচ্ছে ব্যাগ, দেখি কি ব্যাগ পছন্দ হয়। আমি এখনো কনফিউজ, বটুয়া নেবো না এরকম ক্লাচ নেবো, দেখি কি নেওয়া যায়। এটা না আমার উপরটা কেন আমার ক্যারি করতে সুবিধা বুঝছো, চারটা ডিজাইন এই যে এই, আর তোমাকে এইটা বললাম, এটা দেখে নে ভিতরটা, অর্ণবের জুতো, ঠিক আছে? তো ও হচ্ছে জুতো নিয়ে নিল, আর আমি হচ্ছে আমার ইয়ে নিয়ে নিলাম, কি বলে ওটা, বটুয়া নিয়ে নিলাম। আমি প্রথমে ভেবেছিলাম ক্লাচ নেবো, তারপরে ভাবলাম ও গাছ কৌটো ধরে রাখবো, তারপরে কিভাবে আমি ফার্স্ট ফার্স্ট হ্যান্ডেল করবো, তারপরে ভাবলাম না বটুয়াটাই নিয়ে হাতের মধ্যে ঝুলে থাকবে। তো এবার আমাদের আর কি নেওয়া হচ্ছে না, ও হ্যাঁ এবার হচ্ছে আমরা সানগ্লাস নেবো, তারপরে দেখি হ্যাঁ হালাক মিলবে। তারপরে আবার কথা বলছি, কথা বলছিস না কেন?
খেয়েছে তোদের এই দেখো আমরা হিসে হিসে সব এসে গেছে গন্ধ পেয়ে গেছে দেবো ভাইয়ের চাচা তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসে গেছি ঠিক আছে এসে আমরা ওয়েট করছি আর ওদের কাউকে দেখতেই পাচ্ছি না মানে প্রথমে দেখা করেছি তারপর সবাই চলে গেছে আমার মনে হয় ওরা সব গোছাগুছি করছে আর এই যে এসে গেছি তুই ওই ঘরে চল হ্যাঁ আমি একা যাব অনেকক্ষণ পরে গিয়ে যাচ্ছি আচ্ছা তো এখন ওই যে এসেছে তো এখন দাঁড়াও ধীরে ধীরে ওরা বলি পায়ের কি আর্থ্রাইটিস হয়েছে হ্যাঁ দেখো রেডি হয়ে গেছে এতক্ষণ অফিসে একটা কলেজ ছিল ওটা অ্যাটেন্ড করছিল তো হয়ে গেছে এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে খেতে খুব খিদে পেয়েছে জলটা শুকিয়ে গেল তোরে চন্দনটা শুকিয়ে গেছে এতক্ষণ ধরে বসে বসে সব প্রত্যেকটা ডেকোরেশন করেছে ঠিক আছে এই যে সোমা মিলি আর সুলেখা মিলি সোনালি হেল্প করেছে তো তারপরে হচ্ছে দেখো কত কিছু আরে দাদা এবার খাওয়াও শুরু করে দিয়েছে এই কি কি করেছিস বল একটু এটা কি আছে এটা হচ্ছে আলু ফুলকপি আর মটরের তরকারি এটা ডাল এটা মটন ওটা হচ্ছে কাঁকড়া মাছের মাছটা দেখাতে বল বলে এত বড় মাছ দেখো মাথাটা তোমরা এখানে বুঝতে পারছো না কি যে জাইন্ট একটা সাইজের বাপ রে বাপ এটা চিকেন এটা চিকেন হচ্ছে কাঁকড়া মাছের কি ঝাল নাকি আর এখানে হচ্ছে মাছ এটা চিকেন সরষে বাটার ভাত তাই তো বলেছে না এটা মটন ওটা চিকেন ও যাই হোক মাটন চিকেন আছে এখানে পাঁচ রকমের ভাজা চাটনি নুন লেবু এবার হচ্ছে তোরাও খেতে বস তারপরেই খাবো তোর থেকে নিলাম আমি টাটা টাটা আন্টি টাটা দিদা হ্যাঁ 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 ওখান থেকে বাড়ি চলে এসেছি ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেছে আমরা বাড়িতে এসেছি তো তারপরে হচ্ছে এখন ওরা সবাই এসে গেছে এখন আমরা করবো হচ্ছে আমরা তুলবো হচ্ছে ডান্স তুলবো আর আমরা অনেকের ফ্ল্যাটে এসেছি বিকজ আরে বাবা আসতেই এই জায়গাটা ফাঁকা তো তো আমাদের তুলতে ভালো ইজি হবে তো আমরা এখন সবাই মিলে ডান্স তুলবো বাড়াবাড়ি চ রেডি তো তোরা চ এবার তোর ওই ভিডিওটা ছাড়বো আমি তারপরে